আজকে যেটা আলোচনা করব যেটা বায়োঅর্গানিক কেমিস্ট্রির একটা আলাদা টপিক, সেটা হচ্ছে আয়রন সালফার প্রোটিন, যেটা ইলেকট্রন ট্রান্সফার প্রোটিন হিসেবে কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে। এই আয়রন সালফার প্রোটিনটা হচ্ছে নন হেমি প্রোটিন। কেন নন হেমি প্রোটিন বলা হয়, যেমন আগের দিনও বলেছিলাম, হেমি গ্রুপ অ্যাবসেন্ট আছে বলে এটা কারণ হলো নন হেমি প্রোটিন। হেমি গ্রুপ অ্যাবসেন্ট মানে হচ্ছে আয়রন পরফাইরিন যে গ্রুপ ইউনিটটা ছিল, সেই আয়রন পরফাইরিন ইউনিটটা অ্যাবসেন্ট, তাই এটাকে আমি কি বলছি নন হেমি প্রোটিন, ঠিক আছে। আর এই প্রোটিনটা কি আয়রন সালফার যে ক্লাস্টার যে প্রোটিনটা হিসেবে কাজ করে, ইলেকট্রন ট্রান্সফার প্রোটিন হিসেবে কাজ করে। তার আর আয়রন সালফার প্রোটিনের এক্সাম্পল কি, দুটো এক্সাম্পল আছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রুব্রিডক্সিন, যাকে আমরা ফোকাস করি আরডি দিয়ে, আর একটা পিরিডক্সিন, যাকে আমরা ফোকাস করি এফডি দিয়ে, ঠিক আছে। তাহলে এই যে আয়রন সালফার প্রোটিন, নাম শুনি বুঝতে পারছো না, আয়রনের সঙ্গে সালফারের একটা লিঙ্কেজ আছে, একটা বন্ডেড আছে। সেই এখন এই আয়রন সালফার প্রোটিনে সালফারের নেচারটা কিরকম টাইপের হয় সেই জায়গাটা দেখবো। তাহলে এখানে আয়রন অ্যাটমস সালফারের সঙ্গে বাউন্ড করে থাকে। আর আয়রন সালফার প্রোটিনের মধ্যে টু টাইপস অফ সালফার থাকে, একটা হচ্ছে ইনঅর্গানিক সালফার, অর ল্যাবাইন সালফার, অর বিজিং সালফার। স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবো কোনটা ইনঅর্গানিক সালফার, অর ল্যাবাইন সালফার, অর বিজিং সালফার। এটা কি আমরা বলছি ইনঅর্গানিক সালফার, সেটা কি বলি ল্যাবাইন সালফার, অর বিজিং সালফার। আর একটা হচ্ছে সিস্টিনাইল সালফার, মানে আর একটা আয়রনের সঙ্গে, মানে যে সিস্টিন যে প্রোটিনটা আছে, সিস্টিন প্রোটিনের সালফার যে অ্যাটমটা থাকে, ওই সালফারের সঙ্গে আয়রন অ্যাটমটা অ্যাটাচ থাকে। তাহলে ওয়ান ইজ ইনঅর্গানিক সালফার অ্যান্ড অ্যানাদার ইজ সিস্টিনাইল সালফার। ওকে, মানে সিস্টিন রেসিডিউ সালফারের সঙ্গে আয়রনটা অ্যাটাচ থাকে। তাহলে প্রথমে আমি আসি রুব্রিডক্সিন, ইট ইজ আ সিম্পলেস্ট আয়রন সালফার প্রোটিন, ঠিক আছে। আর রুব্রিডক্সিনের পদটা কি থাকে, Fe1S0। তাহলে Fe1S0 থেকে বুঝতে পারছো, তাহলে S0 মিন্স এখানে কোনো ল্যাবাইন সালফার নেই বা কোনো ব্রিজিং সালফার নেই, তাহলে Fe1S0, ঠিক আছে। তো নো ব্রিজিং সালফার অ্যাটম, দ্যাট মিন্স কোনো ল্যাবাইন অর ইনঅর্গানিক অর ব্রিজিং সালফার নেই। তাহলে দিস ইজ আ স্ট্রাকচার অফ রুব্রিডক্সিন। সেখানে কি দেখতে পাচ্ছি যে আয়রন অ্যাটমসটা টেট্রাহেড্রাল সারাউন্ডেড হয়ে আছে, সিস্টিন যে ময়টিটা আছে, সিস্টিন যে প্রোটিনটা, সিস্টিন প্রোটিনের সালফার অ্যাটমের সঙ্গে আয়রন অ্যাটমটা লিঙ্কেড হয়ে আছে। ফ্যাশনটা কি টেট্রাহেড্রাল জিওমেট্রি, এটা ডিসঅর্ডার টেট্রাহেড্রাল জিওমেট্রি। কেন সেটা পরে আমি বলছি। আর এখানে কি হয়, ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন টেক্স প্লেস, এবং যখন ইলেকট্রন ট্রান্সফারটা হতে থাকে তখন আয়রন টু এবং আয়রন থ্রি প্লাস ইনভলভ থাকে, এ থাকে আয়রন টু এবং আয়রন থ্রি। এবার এটা কেন ডিসঅর্ডার, আয়রন টু কি সিস্টেম, D6 সিস্টেম, আর এখানে আয়রনটা হাই স্পিন কনফিগারেশন, ঠিক আছে। আয়রন টু যদি D6 হয় তাহলে হোয়াট ইজ দ্য কনফিগারেশন, E2 3 T2 3, বিকজ অফ টেট্রাহেড্রাল জিওমেট্রি, বলে E2 3 T2 3। তাহলে E2 কি আনসিমেট্রিক্যাল, যার ফলে এখানে কি হবে জন্টেলার ডিসটরশন টেক্স প্লেস, তার ক্ষেত্রে Fe2 প্লাস সিস্টেমের ক্ষেত্রে, সো দ্য জিওমেট্রি ইজ কি ডিসটর্টেড। আর Fe3 প্লাস D5 সিস্টেম, E2 2 আর T2 3, এক্ষেত্রে জন্টেলার ডিসটরশন ঘটছে না, কিন্তু Fe2 এর মধ্যে কি হবে জন্টেলার ডিসটরশনটা ঘটছে বলে স্ট্রাকচারটা কি হয়েছে ডিসটর্টেড টেট্রাহেড্রাল জিওমেট্রি হয়েছে। এটাই হচ্ছে রুব্রিডক্সিন। এবার যদি আমরা নেক্সট আসবো, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিরিডক্সিন। তাহলে পিরিডক্সিনে আর আয়রন সালফার যে ক্লাস্টার প্রোটিনটা কি কি ফর্মে থাকে, 2Fe2S ফর্মে থাকে, 3Fe4S, 4Fe4S, আমি একটা একটা করে ডিসকাস করবো। তাহলে প্রথমে আমি আসি 2Fe2S প্রোটিন। তাহলে এই ফর্মুলাতে কি বুঝতে পারছো, এখানে দুটো সালফার অ্যাটম হিসেবে কাজ করে, ব্রিজিং সালফার অর ইনঅর্গানিক সালফার হিসেবে কাজ করে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ পিরিডক্সিন, এবং Fe এত টু সালফার অ্যাটম হচ্ছে ব্রিজিং সালফার, আর এখানে যে আয়রন অ্যাটমটা অ্যাটাচ সাথে কাজ সঙ্গে সালফার অ্যাটম অফ সিস্টিন রেসিডিউ, সিস্টিন যে আমাদের যে অ্যামাইন অ্যাসিডটা আছে তার সালফার অ্যাটমের সঙ্গে আয়রন একটা লিঙ্কের আছে। ডিসঅর্ডার কেন, এখানে আয়রন টিটা এখানে রাখো, এইখানে আয়রনটা সবসময় হাই স্পিন কনফিগারেশনে থাকে, ওকে, হাই স্পিন কনফিগারেশনে থাকে, এবং এর যে জিওমেট্রিটা হচ্ছে ডিসটর্টেড টেট্রাহেড্রাল জিওমেট্রি। এইবার 2Fe2Se যে ফর্মটা, এর দুটো ফর্মে এই মানে প্রোটিনটা থাকতে পারে, একটা হচ্ছে অক্সিডাইজ ফর্ম, একটা হচ্ছে রিডিউস ফর্ম। অক্সিডাইজ ফর্মে কি হয়, দুটো আয়রনই কি থাকে প্লাস থ্রি স্টেটে থাকে, মানে অক্সিডাইজ ফর্মে অক্সিডেশন স্টেট অফ আয়রন ইজ প্লাস থ্রি। তাহলে অক্সিডাইজ যদি আয়রনের প্লাস থ্রি হয় D5 সিস্টেম, D5 সিস্টেম মানে কি ওদের মধ্যে আনপারেয়ারফুল থাকবে, কিন্তু ডিউ টু অ্যান্টি প্যারাম্যাগনেটিক কাবলিং এর জন্য অক্সিডাইজ ফর্মটা কি হয়ে যায় ডায়াম্যাগনেটিক,
মানে এরর ট্রান্সফার অড ইলেকট্রন এটা অড ইলেকট্রন তাহলে কি করবে অ্যান্টি পিরিয়ডিক কাবলিং ঘটবে অ্যান্টি পিরিয়ডিক কাবলিং এর ফলে যে কম্পাউন্ডটা কি হবে ডায়াগনেটিক কোন ফর্ম হবে অক্সিডাইজড ফর্ম হবে এবং এবং এটা কি হয়ে যাবে ইপিআর ইনঅ্যাকটিভ মানে কোনো ইপিআর সিগন্যাল দেবে না দুইটা সেটা কোন ফর্মটা অক্সিডাইজড ফর্মটা কিন্তু রিডিউস ফর্মে কি থাকে এটা কি ফর্ম হয় এপি থ্রি এপি টু ফর্ম তাহলে এপি থ্রি এপি টু ফর্মে থাকে রিডিউস ফর্মে যার ফলে কাজ করে ওকে আমি পরে যেটা আসবো যে অ্যানাদার ফর্ম অফ আয়রন সালফার কোটিং সেটা রিস্ক কোটিং এবার সেই জায়গাটা আলোচনা করবো অ্যানাদার টাইপ অফ আয়রন সালফার কোটিং কি ছিল রিস্ক কোটিং হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল ডিফারেন্স বিটুইন রিস্ক কোটিং অ্যান্ড পেরিডক্সিন দেখো পেরিডক্সিনের ক্ষেত্রে আমাকে দেখতে পেয়েছি এখানেও দেখো টু ব্রিজিং সালফাটন্স প্রেজেন্ট এখানেও টু ব্রিজিং সালফাটন্স প্রেজেন্ট কিন্তু পেরিডক্সিনের ক্ষেত্রে আয়রনটা কি আছে যে সিস্টিন যে আমাইন আছে তার সালফারের সঙ্গে লিঙ্কেড হয়ে আছে কিন্তু রিস্ক কোটিনের ক্ষেত্রে কিন্তু চেঞ্জটা কোথায় সেখানে হচ্ছে হিস্টিডিন যে একটা অ্যামাইন অ্যাসিড তার যে নাইট্রোজেন মানে ইমিডিয়াল মডি সেই ইমিডিয়াল মডির নাইট্রোজেনের সঙ্গে আয়রন অ্যাটমটা লিঙ্কেড আছে বাট নাম্বার অফ ব্রিজিং সালফার অ্যাটমস রিমেনিং আনচেঞ্জ কিন্তু সেম আছে ঠিক আছে এটাও কিন্তু কাজ করবে কি হিসাবে ইলেকট্রন ট্রান্সফার কোটিং হিসাবে কাজ করবে ঠিক আছে কিন্তু ডিফারেন্সটা হচ্ছে শুধু এই জায়গায় যে এখানে হিস্টিডিন মডি আছে এখানে সিস্টিন মডি আছে আর কোনো রকম ডিফারেন্স এর মধ্যে নেই এবার যেটা আমরা করবো সেটা অ্যানাদার এটা এপিএস কোটিন এপিএস ক্লাস্টার কোটিন সেটা হচ্ছে থ্রি এপি ফোরেস কোটিন হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ থ্রি এপি ফোরেস কোটিন একদম এই ফর্মুলা থেকে দেখতে পাওয়া যাচ্ছে থ্রি এপি ফোরেস মানে কি এখানে চারটে সালফার অ্যাটমস কিসের কাজ করবে ইনঅর্গানিক সালফার আর ব্রিজিং সালফার মানে চারটে সালফার অ্যাটমস কিসের কাজ করবে ব্রিজিং হিসাবে কাজ করবে এই সালফার ইজ ল্যাবাইল সালফার আমি প্রথমেই বলে দিয়েছি এবার কি হচ্ছে তো সালফার ওয়ান টু থ্রি ফোর চারটে সালফার ব্রিজিং হিসাবে কাজ করছে এবং চার হয়েছে এবং তিনটে আয়রন কি আছে তার কর্নারে বসে আছে এবং তিনটে আয়রন সঙ্গে লিঙ্কেড এই সিস্টিন যে অ্যামাইন অ্যাসিড তার সালফার অ্যাটমের সঙ্গে আয়রনটা কি লিঙ্কেড হয়ে আছে আর থ্রি এপি ফোরেস প্রোটিনে যে স্ট্রাকচারটা আমরা পাচ্ছি এটা হচ্ছে কি হায়োকিউবেল লাইক স্ট্রাকচার হায়োকিউবেল লাইক স্ট্রাকচার এবং এখানে অল দ্য আয়রন অ্যাটমের অ্যাটমস আর প্লাস থ্রি স্টেপ মানে এপি অক্সিজেন স্টেপ কত প্লাস থ্রি এবং যার পরে এটা ইপিআর অ্যাক্টিভ ইপিআর অ্যাক্টিভ আর নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট আয়রন সালফার প্রোটিন লাস্ট পার্ট সেটা হচ্ছে ফোর এপি ফোরেস প্রোটিন মানে ফোর এপি ফোরেস প্রোটিনে দেখতে পাচ্ছ আয়রন সালফার প্রোটিন তাহলে এখানে দেখতে পাচ্ছ যে চারটে আয়রন অ্যাটমস আছে এবং ফোরেস মানে চারটে ইনঅর্গানিক সালফার আর ব্রিজিং সালফার প্রেজেন্ট সো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার সালফার কেমন দেখতে দ্য টিউবেল লাইক স্ট্রাকচার যেখানে কি অল্টারনেট পজিশনে আয়রন অ্যাটমগুলো আছে এবং অল্টারনেট পজিশনে কি আছে ব্রিজিং অর লাবাইল সালফার অ্যাটমগুলো আছে এবার আয়রনের সঙ্গে কে লিঙ্কেড তার সিস্টিন যে আমার আছে তার সালফারের সঙ্গে লিঙ্কেড প্রত্যেকটা আয়রনটাও লিঙ্কেড হয়ে আছে ঠিক আছে এইবার সাইক্লিক ভোল্টামেট্রি স্টাডি ইন্ডিকেটস দ্যাট যে এফি ফোর এস ফোর বা ফোর এফি ফোর এস এই সালফার প্রোটিনটা এফি ফোর এস ফোর এই প্রোটিনটা ঠিক আছে এটা বিলংস করবে তিনটে ফর্মে এরা বিলংস করবে তিনটে ফর্মে কি কি ফর্মে বিলংস করে সেটা আমি নিচে লিখেছি যে তিনটে ফর্মে যে বিলংস করছে তিন কালার ফর্মেরা বিলংস করবে মানে ফার্স্ট দেখো এফি ফোর এস ফোর থ্রি প্লাস যেখানে তিনটে আয়রন থাকবে প্লাস থ্রি স্টেটে একটা আয়রন থাকবে প্লাস টু স্টেটে তাহলে অক্সিজেন স্টেটটা একটু ক্যালকুলেট করে যায় তাহলে তিনটে আয়রন যদি প্লাস থ্রি স্টেটে হয় তিন থ্রিকে নয় একটা আয়রন যদি হয় তাহলে কত হচ্ছে নয় আর দুই এগারো প্লাস এগারো আর সালফার মাইনাস টু করে দেখো মাইনাস এইট তাহলে কত থ্রি প্লাস তাহলে একটা এই ফর্মে থাকলো সে কি করবে একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো বিকজ ইট ক্যান অ্যাকসেপ্ট যে ওয়ান ইলেকট্রন দু রয়্যাল অ্যাকসেপ্ট হিসেবে কাজ করে ঠিক আছে কিন্তু ফার্স্ট ফর্মের সঙ্গে লাস্ট ফর্ম দেখো টু ইলেকট্রন রয়্যাল অ্যাকসেপ্ট কাজ করছে থ্রি প্লাস থেকে পাস হয়ে যাবে ফার্স্ট ফর্মের সঙ্গে লাস্ট ফর্ম সেকেন্ড ফর্মে দেখো এফি ফোর এস ফোর টু প্লাস যেখানে হয় দুটো আয়রন প্লাস টু ফর্মে থাকবে এবং দুটো আয়রন প্লাস থ্রি ফর্মে থাকবে এবং যার ফলে এইটাই হচ্ছে অক্সিডাইজড অক্সিডাইজড ফর্মে এফি ফোর এস ফোরটা এই ফর্মটাকে অক্সিডাইজড ফর্ম বলে এবং এখানে টু এপি টু মানে এপি টু প্লাস টু ফর্মে দুটো আয়রন আর এপি প্লাস থ্রি ফর্মে দুটো আয়রন থাকে এবং যার ফলে এখানে কোনো রকম আনপেয়ার ইলেকট্রন থাকে না এবং সিস্টেমটা কি হয়ে যায় ডায়াগনেটিক ইন নেচার হয়ে যায় এবং এফি ফোর এস ফোর যে ক্লাস্টার আয়রন সালফার প্রোটিনটা
যে মোস্ট দা পপুলার এক্সিস্ট শেপ সেটা হচ্ছে কি এই ফর্মে থাকে এই পিপল স্পোর এই ফর্মটা বেশি এক্সিস্ট করে এই অক্সাইড স্পন দেয় সেটা কি যে আয়রনটা দুটো আয়রন প্লাস 30 টাকা এবং দুটো আয়রন প্লাস 30 টাকা এবং নেক্সট স্টেপে দেখো একটা প্রোগ্রেস আবার অ্যাকসেপ্ট করছে করে কি হচ্ছে এই পিপল স্পোর প্লাস হচ্ছে এবং যেখানে দেখো একটা আয়রন থাকবে প্লাস 30 স্টেটে এবং তিনটা আয়রন থাকবে প্লাস 20 দেখো ম্যাক্সিমামে রিডিউস ফর্মে চলে গেছে তাহলে এই রিডাকশনে যে এপি ফর স্পোর ফর্মটা কি আছে রিডিউস ফর্মে আছে এবং এখানে দেখো তিনটে এপি প্লাস এপি টু প্লাস বাই ডি6 সিস্টেম মানে তিনটে আয়রন ডি6 সিস্টেমে হয়ে গেছে কিন্তু একটা আয়রন থ্রি মানে ডি5 সিস্টেমে হয়ে গেছে তার মানে যে আনপেয়ার ইলেকট্রন আছে তাহলে আনপেয়ার ইলেকট্রন থাকার জন্য এ কি হয়ে যাচ্ছে সিস্টেমটা প্যারাম্যাগনেটিক হয়ে যাচ্ছে এবং আনপেয়ার ইলেকট্রন থাকার জন্য রিডিউস ফর্ম অফ রিডাকশনটা মানে এপি ফোর এস ফোরটা ইপিআর সিগন্যাল শো করছে ইপিআর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে মানে বেসিকলি মানে সব বলছি কিন্তু অক্সিডাইজ ফর্মটা কি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইপিআর ইনঅ্যাক্টিভ মানে ইপিআর সাইলেন্ট ইপিআর ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে এটা হচ্ছে ইপিআর অ্যাক্টিভ এবং এই ফর্মটা ডায়াম্যাগনেটিক এবং এই ফর্মটা হয়ে যাচ্ছে কি হচ্ছে প্যারাম্যাগনেটিক ফর্মে বিলংস করে যাচ্ছে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমার আয়রন সালফার প্রোটিনের যে পেরিডক্সের পার্টটা টোটাল আমি ডিসকাস করব হ্যাঁ এই যে আমি বলছি রিডিউস ফর্মটা হচ্ছে প্যারাম্যাগনেটিক কারণ ডিউ টু প্রেজেন্স অফ আনপেয়ার ইলেকট্রন এবং এটা কি হচ্ছে ইপিআর অ্যাক্টিভ সরি একটু মিস্টেক হয়েছে এর অক্সিডাইজ ফর্ম ফর্মটা অক্সিডাইজ ফর্ম অফ এফি ফোর এস ফোরটা এটা হচ্ছে কিন্তু ইপিআর ইনঅ্যাক্টিভ এটা পুরো এক্সাক্টলি ওই টু টু এপি টু এস ফোর যেটা আমরা প্রথমে করেছিলাম কেন মানে এফি থ্রির মধ্যে যে আনপেয়ার ইলেকট্রনটা আছে ওদের মধ্যে কি হয় একটা অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাবলিং ঘটে যায় তাহলে অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাবলিং ঘটার জন্য যেমন ডায়াম্যাগনেটিক হচ্ছে তেমনি সেটা কি হবে ইপিআর ইনঅ্যাক্টিভ তাহলে হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন অক্সিডাইজ অ্যান্ড রিডিউস ফর্ম তাহলে এটা হচ্ছে ইপিআর ইনঅ্যাক্টিভ কেন ডিউ টু অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাবলিং অফ দ্য অড ইলেকট্রন আর কি সিস্টেম ডায়াম্যাগনেটিক ইন নেচার এটা কি ইপিআর অ্যাক্টিভ অ্যান্ড প্যারাম্যাগনেটিক ইন নেচার ওকে তাহলে এটাই হবে আমার আয়রন সালফার প্রোটোকল ফর্মটা মানে এখান থেকেই সমস্ত পরীক্ষার কম্পিটিটিভ কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবে ঠিক আছে আজকে